হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগের আশা এবং আকাঙ্ক্ষা। তো বন্ধুরা চলুন আজ আমরা একটি ঔষধের রিভিউ দেব, সেটা হলো সিরাপ। সিরাপটির নাম হলো অ্যাম্ব্রক্স, উৎপাদন করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, শালগাড়িয়া, পাবনা, বাংলাদেশ। রেজিস্টার ট্রেডমার্ক কর্তৃক স্কয়ার কোম্পানি কর্তৃক সর্বস্ব নির্ধারিত। তো বন্ধুরা আজকে আমরা যে অ্যাম্ব্রক্স সম্পর্কে আলোচনা করব, সেটা কী কাজগুলো করে সেটা সম্পর্কে আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আপনাদের স্বাস্থ্যের উপকারের জন্য, বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনি আমাদের বেল আইকনটি বাজিয়ে রাখেন তাহলে আমরা নতুন যেসব ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনি সেই ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি যদি পুরোপুরি এর ফার্মাকোলজি এবং বিভিন্ন স্টেপ সম্পর্কে আলোচনা করি অনেক সময় লাগবে, এখানে আমি শুধুমাত্র আলোচনা করব ঔষধটি কতটুকু সেবন করতে হয় এবং কী কাজ করে। এবং আপনারা ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই ঔষধের বিস্তারিত জেনে নেবেন। তো চলুন দেরি না করে শুরু করি। নির্দেশনা অর্থাৎ কী কাজে অ্যাম্ব্রক্স সিরাপটি ব্যবহার করা হয়। শ্লেষ্মাযুক্ত কাশি, শ্লেষ্মাযুক্ত শ্বাসতন্ত্রের একুট ও ক্রনিক প্রদাহ যেমন একুট এবং ক্রনিক ব্রঙ্কাইটিস, শ্লেষ্মাযুক্ত রাইনোফেরেঞ্জিয়াল ট্রাক্ট এর প্রদাহ, ল্যারিংজাইটিস, ফ্যারিংজাইটিস, সাইনোসাইটিস এবং রাইনাইটিস, শ্লেষ্মাযুক্ত অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং ব্রঙ্কিয়াইটিস, ক্রনিক নিউমোনিয়া। সেবন মাত্রা ও ব্যবহার বিধি, অর্থাৎ এই কাশির সিরাপ কতটুকু আপনি ব্যবহার করবেন। তো বন্ধুরা, যাদের কফযুক্ত কাশি আছে তাদের জন্য কিন্তু এই অ্যাম্ব্রক্স অনেক একটি ব্যবহারিক এবং গুরুত্বপূর্ণ একটি ঔষধ, একটি সিরাপ। দৈনিক সেবন মাত্রা, খাবারের পর অবশ্যই ঔষধটি গ্রহণ করা উত্তম। অ্যাম্ব্রক্স পেডিয়াট্রিক ড্রপস, অর্থাৎ 0 থেকে 6 মাসের যেসব শিশু আছে তাদের 0.5 মিলি করে দিনে দুইবার, 6 মাস থেকে 12 মাস বয়স যাদের, অর্থাৎ 1.0 মিলি দিনে দুইবার, 1 থেকে 12 বছর যাদের বয়স, 1.2 মিলি করে দিনে দুইবার, এবং অ্যাম্ব্রক্স সিরাপ যে 2 থেকে 5 বছর শিশুদের ক্ষেত্রে 2.5 মিলি অর্থাৎ আধা চামচ দিনে 2 থেকে 3 বার, 5 থেকে 10 বছর বয়স যাদের 5 মিলি অর্থাৎ 1 চামচ করে দিনে 2 থেকে 3 বার, 10 বছরের বেশি বয়সের শিশু ও বয়স্ক লোকদের জন্য 10 মিলি অর্থাৎ 2 চামচ করে দিনে 2 থেকে 3 বার। এবং আর একটি আলোচনা আছে, সেটা হলো অ্যাম্ব্রক্স 75 অর্থাৎ 75 পরের আর এসআরএ ক্যাপসুল রয়েছে, যেটা 12 বছরের বেশি বয়সের শিশু ও বয়স্ক লোকেরা সেবন করতে পারবেন। সেটা হলো এই ক্যাপসুল প্রতিদিন একটা করে, অর্থাৎ 12 বছর থেকে শুরু করে উপরে যত বছর বয়স থাকুক না কেন তারা অবশ্যই ক্যাপসুলটি দিনে একবার গ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, এই সিরাপটির আপনি নিকটস্থ যে কোনো রেজিস্টার্ড ফার্মাসিস্টের ফার্মাসিউটিক্যাল পাবেন, আপনি ফার্মাসিউটিক্যাল ফার্মেসিতে পাবেন। তো এটার দাম হলো মাত্র 50 টাকা। এবং দেখতে পারছেন যে বন্ধুরা, আমি আলোচনা করতেছি আর ডিসপ্লেতে আপনাদের ভিডিও যে আপনারা দেখতে পারতেছেন যে অ্যাম্ব্রক্স সিরাপটা এখানে লেখা আছে, এটা ডেট হলো যে এখানে আমি যেটা উল্লেখ করছি যে সেই ডেট অনুযায়ী আপনারা অবশ্যই এটার গায়ে ডেট দেখে নেবেন, কারণ অবশ্যই ডেট দেখে ঔষধ খাওয়া প্রয়োজন, ঔষধ সেবন করা প্রয়োজন। এই জন্য আপনাদের বিশেষভাবে আমি আলোকপাত করছি বা গুরুত্ব দিয়েছি যে আপনারা অবশ্যই কিন্তু অবশ্যই যখন আমরা ঔষধ কিনবো ঔষধের ডেট দেখব এবং মূল্য দেখে তারপরে নিব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা বিদায় নিচ্ছি। আর যে কথা বললেই নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এবং আপনাদের স্বাস্থ্য বিষয়ক সকল পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে আমরা সকল ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করার সাথে সাথে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন, তাহলে আমরা যেই ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।